Marcel Nibedito, powered by Marcel Inverter Refrigerator. ধা ধিন ধিন না না তিন তিন না টেটে ধিন ধিন না না তিন তিন না ধা ধিন ধিন না না তিন তিন না টেটে ধিন ধিন ধা না তিন তিন না খুব খুশি হয়েছি যে আমার স্কুলে এতজন স্টুডেন্ট তোমরা চলে এসছো। আজকে আমি তোমাদেরকে কিছু নতুন মুদ্রা তুলে দেব। হ্যাঁ, তোমরা সবাই প্রস্তুত তো? সবার আগে ভালোভাবে খেয়াল করবে। হ্যাঁ, কোথায় খেয়াল করবে? আমার হাতের দিকে খেয়াল করবে, আমার চোখের দিকে খেয়াল করবে, হ্যাঁ আমার দিকে খেয়াল করবে। ওকে, কে সবার আগে শিখতে চাও এই মুদ্রা তোলা? কে কে শিখতে চাও? আচ্ছা, এই যে তুমি আসো, তুমি আসো, তুমি চলে এসো। হ্যাঁ, মনে রাখবেন আজকে নতুনভাবে মুদ্রা তোলা শেখাচ্ছি, তুমি তুলতে চাও? এই যে, হ্যাঁ প্রথমে এইভাবেই, ঠিক আছে। এবার একটা একটা করে তোলো, এভাবে না, একটা শিল্প থাকতে হবে তার মধ্যে। আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি, মুদ্রা যদি তোমার পাশে থাকে তাহলে কিভাবে তুলতে হবে। নতুন একটি মুদ্রা তুলুন, আবার যদি এই পাশে থাকে এইভাবে। আচ্ছা, তুমি বসো, তুমি বসো, আরেকজন তুমি আসো, তুমি আসো, ছোট্ট বাবু। হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, হ্যাঁ তুমি এবার মুদ্রা তুলবে, দেখি তুমি কিভাবে শৈল্পিক ভাবে তুলতে পারো। না না না, তুমি তুমি বসো, তুমি বসো, তুমি বসো, তুমি বসো, তোমাকে দিয়ে হলো না, আর কে পারবে? তুমি আয়, তুই আয়, তুই আয়, চেষ্টা কর, চেষ্টা কর, চেষ্টা কর। হ্যাঁ হ্যাঁ, এই পেছনের দিকে মুদ্রা আছে, তাহলে তুই কিভাবে তুলবি, তুল। না, এদিকে শেখ, আমার কাছ থেকে শেখ, এই দেখ, এরকম যখন পেছনে মুদ্রা থাকবে তখন তুই কি করবি? সামনে তো যদি মুদ্রা থাকে এইভাবে, আর তুই যদি পেছনের মুদ্রাটা যদি নিজে পেছন ঘুরে তুলতে যাস তাহলে এটাকে বলে মুদ্রা দোষ। আর হাতে যখন তোর অনেক মুদ্রা হয়ে যাবে তখন তুই এভাবে ফেলে দিবি, এইভাবে, বুঝলি? হ্যাঁ, ট্রাই করবি? আচ্ছা, তুই এদিকে, তুই এদিকে আয়, তুই এদিকে। হ্যাঁ, আচ্ছা তুই দেখি মডার্ন ডান্স পারিস কিনা একটু দেখা তো, মডার্ন ডান্স সেটা। আহা, তুই ওই জায়গায় থাকিস তুই, এজন্য তুই পারছিস না। আমি বলি যে মডার্ন ডান্সটা কিভাবে আসলো। মডার্ন ডান্সটা এসেছে যে এক বাড়িতে একটাই বাথরুম আর 20 জন মানুষ, তখনই এসেছে মডার্ন। রানি রানি রানি, বস, মার খাবে, মার খাবে, অনেকক্ষণ সহ্য করছি, অনেকক্ষণ সহ্য করছি। সবাই জোরে একটা করতালি হোক আমাদের কত্থক নাচের রাজকুমারী, আমাদের কত্থক নাচের রাজকুমারী আছেন মুনমুন আহমেদ, একটা হাততালি হোক। আমাদের আরেকজন বিচারক তুষার খান, তার জন্য হাততালি। আছেন চিত্রনায়ক আমিন খান, তার জন্য জোরে করতালি হোক। এই যে আমি যা করলাম এটা তো মুদ্রাস্ফীতি হয়ে গেল, মুদ্রা দোষ হয়ে গেল, অন্তত একটা মুদ্রা আজকে শিখে রাখি। মুদ্রা দোষ কি? তুমি শুরুতে যেটা করেছো ধা ধিন ধিন ধা, তারপর কি কি জানি বললে, হ্যাঁ কিন্তু একটা তিনতাল তুমি সেটা ঠিক করে বললে না, এটা কেমন করে হয়? সেই সবই আমাদের মুদ্রা দোষ, আমাদের এটা নিজেদের দোষ, কিন্তু অন্তত আপনার কাছ থেকে আমরা একটা কিছু শিখতে চাই। যদি এখানে আসেন, চলে আসেন, একটা জোরে করতালি। আচ্ছা তাই হোক, আমরা প্রতিটা বিটে এক একটা বিটে কি করি, এক, এখন এক এক হচ্ছে, এখন এক দুই, এক দুই তিন, এক দুই তিন চার, এক দুই তিন চার পাঁচ, এক দুই তিন চার পাঁচ ছয়, এরকম করে কিন্তু আমরা
একটা বিটে অনেক কিছু বলতে পারি জি কিন্তু এই জিনিসটাকে যদি আমরা এভাবে বলি আম আম কি এক সিলেবল জাম দুই হ্যাঁ লিচু দুই হ্যাঁ কলা দুই হ্যাঁ আপেল তিন তিন হ্যাঁ কমলা তিন আনারস আমলকি চার চার মেখে খাবো রে মেখে খাবো রে দে তাহলে কি হয় পাঁচ তারপর আবার এক নাকি তাহলে এটাকে আমরা বলি আম জাম লিচু কলা আপেল কমলা আনারস আমলকি মেখে খাবো রে মেখে খাবো রে দে লিচু কলা আপেল কমলা আনারস আমলকি মেখে খাবো রে মেখে খাবো রে দে অসাধারণ একটা জোরে তালি এবার বলে রাখি বলে রাখি যেহেতু আমাদের মাঝে তিনজন বিজ্ঞ বিচারক রয়েছেন এবং তারা বিভিন্ন দিকে পারদর্শী তাদের অভিজ্ঞতা শুনবো গল্প শুনবো সেসব অভিজ্ঞতা আমরা অর্জন করব কিন্তু তারা যেসব বিষয়ে এক্সপার্ট সেসবের ক্লাসও আমরা তাদের কাছ থেকে এখানে করব ওকে আজকে এই বিটের মাধ্যমে যা যা শেষ আজকের মতো ক্লাস শেষ ওকে আমাদের তিন বিজ্ঞ বিচারকের জন্য জোরে করতালি আপু আপনাকে দারুণ লাগছে ধন্যবাদ মেক ওভার করেছে এল এন বিউটি সেলুন তার জন্য আমাদের মাঝে রাবার ব্যান্ড তাদের জন্য হাত তালি ওই যে কে জানে এসে বলেছিল যে দারুণ লাগছে ভাই আপনাদেরকে তারপর থেকে ওই টি শার্ট ওরা ছাড়েনি আর ছাড়বেও না রুমারদের জন্য জোরে করতালি যাদের হাত ধরে আমাদের কন্টেস্টেন্টরা ধীরে ধীরে তৈরি হচ্ছে এবং এই হাসর মঞ্চে এসে ফাটিয়ে দিচ্ছে যারা প্রতিযোগী তারা কিন্তু পাচ্ছে অনেক বড় বড় পুরস্কার আর পুরস্কারটা দিচ্ছে মার্সেল সুতরাং মার্সেলের জন্য একটা জোরে গরগালি যে চ্যাম্পিয়ন হবে মার্সেল তাকে দিচ্ছে 3 লক্ষ টাকা এবং 1.5 টন এসি এবং যে হবে ফার্স্ট রানার আপ তার জন্য থাকছে পুরস্কার সেভাবে 1.5 লক্ষ টাকা এবং 32 ইঞ্চি মার্সেল এলইডি টেলিভিশন এবং যে সেকেন্ড রানার আপ হবে তার জন্য থাকবে 50,000 টাকা এবং 32 ইঞ্চি মার্সেল এলইডি টেলিভিশন প্রত্যেক এপিসোড উইনার পাবে মার্সেলের তরফ থেকে মার্সেল রাইস কুকার এবং যারা বাদ পড়ে যাবে তাদেরকেও পুরস্কার দিচ্ছে মার্সেল এবং তারাও পাবে মার্সেলের তরফ থেকে আকর্ষণীয় পুরস্কার কিন্তু যারা ফাইনালিস্ট হবে তাদের জন্য কি থাকবে তাদের জন্য থাকবে মার্সেল ইনভার্টার রেফ্রিজারেটরের সৌজন্যে একটি করে ফ্রি কত পুরস্কার দিচ্ছে হ্যাঁ রাবার ব্যান্ডের জন্য কিছু নেই নাকি রে কি বুঝলাম না কি কি বলে হ্যাঁ বলছি ওই রাবার ব্যান্ডের জন্য কিছু নেই রাবার ব্যান্ডের জন্য থাকবে সান্তনা পুরস্কার এবার এই রাজমহল আলোকিত করতে আসবে পাশের রাজ্যের এক রাজা রাজা না আমি জানি না সে রাজা নাকি সেনাপতি না কি সে এসেই দেখাবে সে আসলে কি আসবে রাজবাড়ি গোয়ালন্দ থেকে আনোয়ার সংক্ষেপ4 বছর পর আমাগো ট্যাংরা মামা তার পুরানো গার্লফ্রেন্ডে এসএমএস করলো কেমন আছো সঙ্গে সঙ্গে অপর প্রান্ত থেকে রিপ্লাই আসলো মায়ের বিয়ে হয়ে গেছে আঙ্কেল এবার আপনিও করে নিন ওকে ফাইন তো সেদিন সুন্দরবনে সমস্ত প্রকার পশু পাখি মিলে সভা করছে সভা শেষ হইতে সন্ধ্যা লেগে গেল এমন সময় ওই বনের রাজা সিংহ এক হরিণীকে বলল এই হরিণী চল না তোকে ভাড়া ছেড়ে দেই এই সুহিনা হরিণী কইল তোমার আমি ভালো করে চিনি তুমি ছাড়ো না ওকে ফাইন তো সেদিন ট্যাংরা মামার ছেলে জন্টু স্কুলে গিয়েছে স্যার প্রশ্ন করছে এই জন্টু এই তুই বলতে পারবি বায়োলজি আর সোশিওলজির মধ্যে পার্থক্য কি এই শুনে জন্টু কইল স্যার ছেলে যদি দেখতে বাবার মতো হয় তাইলে বায়োলজি আর যদি দেখতে প্রতিবেশীর মতো হয় তাইলে সোশিওলজি ওকে ফাইন তো সেদিন ট্যাংরা মামা এক ডিফেন্স অফিসার কাছে গিয়ে বলছে স্যার
আপনারা তো এই বড় বড় কামান বন্দুক পিস্তল বুলেট এইগুলো নিয়ে দেশ বিদেশ ঘুরে বেড়ান আর আকাশ দিয়ে উড়ে বেড়ান, এই আমারও না ইচ্ছে করে আপনার মতো এই আকাশ দিয়ে ঘুরতে কি করি বলুন তো। এই শুনে ডিফেন্স অফিসার বললো, ট্যাংলা আপনি একটা কাজ করুন, এই 6M পিস্তলের গুলিটি নিয়ে যান, বাড়ি গিয়ে পানিতে গিলে ফেলুন, তারপর কোমরে বসুন, ব্যাস উড়ে যাবেন। তো ট্যাংলা মামা তাই করলো, উঠতে পারলো না, সে আবার আসলো, এসে বললো স্যার আপনি যা কইলেন আমি তো তাই করলাম, উঠতে তো পারলাম না। তো ঠিক আছে ট্যাংলা আপনি একটা কাজ করুন, এই 9M পিস্তলের বুলেটটি নিয়ে যান, বাড়ি গিয়ে পানিতে গিলে ফেলুন, তারপর কোমরে বসুন, ব্যাস আপনি উড়ে যাবেন। তো ট্যাংলা মামা তাই করলো, তবু উঠতে পারলো না। এরপর আবার এসে বলতে স্যার আপনি 2 দিন আমার পরামর্শ দিলেন, আমি তাই করলাম কিন্তু উঠতে তো পারলাম না, কি করি? তো আপনি এখন আমাকে একটা VIP আর অ্যান্টিক পরামর্শ দিন তো। আমাদের ডিফেন্স অফিসার স্যার এই বিষয়টা বুঝতে পেরে কিছুক্ষণ চুপ থেকে বলল, ট্যাংরা আপনি কাজ করুন, এই জিনিসটা নিয়ে বাসায় যান, তারপর কোমরে রেখে দিন, এরপর এর পিনটা খুলে দিন, তারপর আপনি কোমরে বসে যান। স্যার হেইডা নাই বুঝলাম, জিনিসটার নাম কি হেইডা তো করলেন না, ওরে ট্যাংরা ওটা গ্রেনেড ছিল। আমার মনে হয় ও বিস্তর কথাবার্তা বলেছে, কেমন লাগলো কে বলবে আগে, কে বলবে? আমিন ভাই আপনি বলুন আগে। ওর একটা নিজস্ব স্টাইল ও নিজে ক্রিয়েট করেছে, এটা খুবই ইউনিক, আমার কাছে ভালো লেগেছে যে ওকে ফাইন সামথিং ডিফারেন্ট, এবং ওর প্রতি আকর্ষণ করার জন্য এটা একটা বিশাল এলিমেন্ট আমি মনে করি। আর পারফরমেন্সগুলো আরেকটু ক্লিয়ার ক্লিন, হ্যাঁ, যেন সবাই বুঝতে পারে, এটা হলে সামনের দিকে আরও ভালো হবে। হ্যাঁ ঠিক আছে, ওকে। ওর লুকটাই একটা ইন্টারেস্টিং, হ্যাঁ সেটা একটা পজিটিভ দিক। আর যেটা অনেকগুলো পাঞ্চ লাইন মিস করে গেছি, কারণ হচ্ছে যে ঠিক মতো পরিষ্কার হয়নি কথাগুলো। এটা হতে পারে যে আজকে ওর প্রথম পারফরমেন্স ছিল, একটু জড়তা আছে, এটা কাটিয়ে উঠতে পারলে আমি মনে করি যে খুব ভালো পারফরমেন্স হবে। তুষার ভাই, হ্যাঁ আমারও একই মত যে ওই আমিও দুই একটা পাঞ্চ লাইন মিস করে গেছি। তো ওই বিশেষ করে পাঞ্চ লাইন করার সময় না একটু সতর্ক থাকা উচিত, কি সুন্দর করে এবং ক্লিয়ার করে যেন বলা হয়। সংক্ষেপ এই নামটা কি নিজে দেওয়া নাকি নাকি আপনি নিজে সংক্ষেপ বলে নাকি নাকি না? আসলে আমি বলছি, আমার একজন বাংলাদেশে পপুলার মানে অত্যন্ত বিখ্যাত লোক রয়েছেন, শ্রদ্ধেয় আনিফ সংকেত স্যার। তো আমি হচ্ছি ওনার অনুষ্ঠান অত্যন্ত ইত্যাদি, ওটা আমার খুব প্রিয়, আর ব্যক্তি হিসেবে উনি আমার অত্যন্ত প্রিয়। তো আমি যখন ওনার অনুষ্ঠান দীর্ঘদিন ধরে দেখি, তুমি দেখতে দেখতে ওনার মানে যে ভালো লাগাটা, ওই ভালো লেগেছে ওনার মতো আমি বাসায় এসে কথা বলতে চেষ্টা করতাম। তো বলতে 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 কেমন যেন ওনার মতো হয়ে গেল। তো পরে ওনার ঢঙে ওনার স্টাইলে আমি মতো ওই উপস্থাপনা করতাম, আমাদের আঞ্চলিক যে অনুষ্ঠানগুলো হয় ওখানে উপস্থাপনা করতাম। তো ওই ধরন দেখে লোকজন আমাকে বলতো যে হানিফ সংকেত, হানিফ সংকেত, হানিফ সংকেত। হ্যাঁ আমি বলতাম না আমি আসলে আনোয়ার, তা ঠিক আছে আনোয়ার সংক্ষেপ, আনোয়ার সংখ্যা, আনোয়ার সংখ্যা, এইভাবে ওই অডিয়েন্স থেকে এই যে নাম্বার যোগ হয়ে গেল ওইভাবে। আচ্ছা বাবা, একটু একটু উপস্থাপন স্টাইল শুনি না যে ওরকম ওরকম করে একটু একটু দেখি যে পারে না। দর্শক মণ্ডলী, আমরা আপন কথা জ্ঞাপন করার অর্থে অনেক সময় অর্থবোধক শব্দ ব্যবহার করি না, আসলে আমরা অবশেষে এসে ভুলতে বসেছি আমাদের এই নিজস্ব সংস্কৃতি এবং ঐতিহ্য আর কৃষ্টি কালচার। তাই আমরা আমাদের এই সমস্ত কালচার ছেড়ে কবে যে আমরা দাঁড়াতে পারবো আমাদের নিজস্ব সংস্কৃতি এবং কালচারে? দর্শক মণ্ডলী, সক্রেটিস বলেছিলেন 10 জন অযোগ্য লোকের চেয়ে 1 জন যোগ্য লোক ভালো, 1 দল অযোগ্য লোকের চেয়ে 1 জন যোগ্য লোক ভালো। দর্শক মণ্ডলী, আসুন আমরা আমাদের এই বর্তমান সংস্কৃতিকে লালন করি নিজের ঐতিহ্যে এবং ধারণ করি আমাদের হৃদয়ে, তাহলে হয়তো বা আমাদের এই দৃশ্যময় সংস্কৃতি উঠে আসবে আমাদের এই সংস্কৃতিময় প্রেমী বাংলাদেশের আপামর জনগণের মনে। দর্শক মণ্ডলী, সেই শুভকামনা শেষ করছি আজকের অনুষ্ঠান, খোদাহাফেজ। অনেক অনেক ধন্যবাদ আনোয়ার সংক্ষেপের জন্য। আপনার জন্য পুরস্কার হিসেবে থাকছে মহামূল্যবান বই এবং গাছ। আচ্ছা, গ্রাম থেকে যারা শহরে আসে তারা নিশ্চয়ই একটু জ্ঞানী হয়, তাই তো? যারা শহরে আসে কাজকর্ম করে তাই হয় কি? কিন্তু এবার একজন গ্রাম থেকে এই হাসোতে আসছে জ্ঞানী হবার জন্য নয়, সে আসছে ফানি
হওয়ার জন্যই। আর সে আসছে তাসনিয়া তাহসিন জেনি ফ্রম চট্টগ্রাম। My name is Jenny, Jenny ki jawani. Hey, my name is Jenny, Jenny ki jawani. Hamor. Ei ganta hocche bidishi meider jonno. Karon bidishi meider gorom beshi. Har amader Bangladeshi meider shorom beshi. Shedin ami amar ma ke jiggesha korlam, ma ma, tumi naike Priyanka Chopra ke chino? চিনি মা মা, নায়িকা প্রিয়াঙ্কা চোপড়া নাকি তা যে 11 বছর ছোট ছেলেকে বিয়ে করেছে। এ কসকি রে, এই শোন, কাল থেকে তুই পাশে বাসা ছোট ছেলেকে আর কোলে নিবি না। শেয়ার বাজার থেকে কিভাবে 1 লক্ষ টাকা তুলে নেওয়া যায় বলুন তো? সিম্পল, 2 লক্ষ টাকা বিনিয়োগ করুন। সেদিন ভিক্ষুক আমাকে জিজ্ঞাসা করলো, আফা 2টা টাকা দেন না গো মা। এই দাও 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 দাও, তোমাকে কোথাও যেন দেখেছি মনে হয়। আফা, আপনি আমার চিনতে পারেন নাই, আমি হচ্ছি আপনার ফেসবুক ফ্রেন্ড। শীত প্রধান দেশে পাখিরা শীতকালে দক্ষিণে উড়ে উড়ে যায় কেন বলুন তো? কেন আবার অনেক দূরে পথ, হেঁটে যেতে তো বহুদিন লাগবে। বাংলা ভাষা একটা সাংঘাতিক ভাষা, একটা শব্দ উলটপাট হলে বিপদ। যেমন ধরুন আমাদের তুষার ভাই ছেলে মেয়ে নিয়ে শুয়ে আছে, আমি যদি এটাকে উল্টো করি তাহলে কি দাঁড়ায়? বলতে হবে না, বলতে হবে না, বুঝে গেছি। তাও বলে দি ভাইয়া, আমাদের তুষার ভাই মেয়ে ছেলে নিয়ে শুয়ে আছে। সেদিন একটা মেয়েকে আমি জিজ্ঞাসা করলাম, এই তোর নাম কি রে? আমার নাম না রুমালি। রুমালি কেন? না মানে আমার বাবা রুমালি বিজনেস করে, তো তাই আদর করে আমার নাম রেখেছি রুমালি। ভাগ্যিস তোর বাপে প্যান্টের বিজনেস করেনি। মানুষের শরীরে সবচেয়ে বড় লোম কোনটি বলুন তো? চোখের পাপড়ি। চোখের পাপড়ি পা পর্যন্ত লম্বা, কি বিশ্বাস হচ্ছে না? পায়ের একটা লোম টান দিয়া দেখেন চোখের পানি বের হয়ে যাইব। দুর্দান্ত ছিল, আমার তো দারুণ লাগলো। আমি জানি না আমাদের জাজেসদের কেমন লাগলো, তাদের হাসি মুখ দেখে বোঝা যাচ্ছে তারাও অনেক খুশি। মুনমুন আপু আপনি আগে বলবেন। আমি বোঝার চেষ্টা করছিলাম, সাধারণত নাচ শিখতে চায়, গান শিখতে চায়, অভিনয় করতে চায়। তুমি কৌতুক করতে চাইছো, করছো, এটা কি ওর অপরাধ নাকি? কেন 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 ভালো লাগে বলে ম্যাম, মানে ছোটকাল থেকে না আমি জোকসগুলো পড়তাম, মানে শুনতে ভালো লাগতো, তো আমার ইচ্ছা করতো যে। আচ্ছা, আমি আমি বুঝতে পারছি না যে মুনমুন আপু কেন এটা বললো, যে আপু ধারণা একটু স্মার্ট সুন্দর হলে সে নাচ করবে আপনার মতো খালি। এই কৌতুক বলার কিন্তু অন্যরকম একটা যোগ্যতা লাগে। হ্যাঁ, যেমন আমি চাইলে ওখানে দাঁড়িয়ে এতগুলো কৌতুক বলতে পারবো না। হ্যাঁ, এই 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 যোগ্যতাটা কিন্তু আসলে নাচ গানের চেয়েও কিন্তু অন্যরকম ব্যাপার বলে আমি মনে করি। তো ওই যে চর্চাটা করছে, সাধুবাদ জানাচ্ছি। আজকে প্রথম পারফরমেন্স ছিল, যতটুকু হয়েছে আমরা খালি খুদ বের করার চেষ্টা করি, কিন্তু আমি বলছি তোমাকে যে তুমি চালিয়ে যাও, চর্চা করে যাও, ভবিষ্যৎ আছে। থ্যাংক ইউ ম্যাম। আমির ভাই কেমন লাগলো? খুব স্মার্ট প্রেজেন্টেশন এবং খুব কনফিডেন্ট লেগেছে ওকে, কারণ সচরাচর স্ট্যান্ড আপ কমেডিতে মেয়েরা খুব একটা আসে না, সেদিক থেকে আমি বলবো যে ফিল্মে চলে যায় না, সেদিক থেকে আমি ওকে অবশ্যই প্রশংসা করব যে না অনেক সুন্দর হয়েছে, আশা করি আরো ভালো হবে। অবশ্যই। তুষার ভাই কেমন ছিল জেনির পারফরমেন্স? মানে অনেক ব্রাইট আর কি, মানে ও দেখতে ব্রাইট এবং সবচেয়ে আমার যেটা ভালো লেগেছে ওর ফেশিয়াল এক্সপ্রেশন, এক্সপ্রেশনটা এত সুন্দর ছিল আর ওভারঅল খুব ভালো ছিল। থ্যাংক ইউ।
আমাদের তিনজন বিচারকই কিন্তু তোমাকে সুন্দর সুন্দর কমেন্টস করেছে এবং এই কমেন্টসগুলো নিয়ে তুমি আত্মহারা না হয়ে বরঞ্চ এটাকে শক্তি হিসেবে নিয়ে সামনের এপিসোডে তুমি আরো মাতিয়ে দেবে সেটাই আমরা চাই দেখেন মার্সেল প্রেজেন্স হাসো সিজন 5 পাওয়ার্ড বাই মার্সেল ইনভার্টার রেফ্রিজারেটর বলেছিলাম ছোট্ট একটা বিরতির পর ফিরে আসবো একটু দেরি হয়ে গেল কারণ স্টেজের পিছনে যে ছেলেটা ছিল তাকে বলা হয়েছিল যে তোর যেটা আগে আসে সেটা তুই তাড়াতাড়ি করবি সে ওখান থেকে দৌড় দিয়ে ওয়াশরুমে চলে গেল এবং তাকে কে যেন বলেছিল একটু ধরে ধরে পারফরমেন্স করিস যা হোক বিরতির পর সে এই মঞ্চে আসার জন্য একেবারে ছটফট ছটফট করছে আমরা তার ছটফটা নিয়ে এবার থামাবো এই মঞ্চে নিয়ে এসে আসছে ঝালকাঠি থেকে শফিকুল ইসলাম শিপন আসসালামু আলাইকুম দাদেজ আসসালামু আলাইকুম রনি ভাই হ্যাঁ মেন্টরস লাভ ইউ রাবার ব্যান্ড তো সেদিন গেছিলাম এক কবিরাজের কাছে মাইয়া পটানোর তাবি জানতে যাইয়া শুনি কবিরাজের বই নাকি ভাই গিয়ে গেছে রনি ভাই যা দিনকাল পড়ছে তাতে কইরা কিছুদিন পর ডাক্তাররাই কইব ভাই বাংতি টাকা নাই আর একটা ছোট্ট অপারেশন কইরে দি তাই হবে এটা হবে হবে আমিন খান ভাই আমার তো একটা চাকরি হয়ে গেছে মহিলা হোস্টেলে গেট দারোয়ানের চাকরি আমি তো মহা খুশি প্রতিদিন খালি মাইয়ে দেই ডোকে মাইয়া বাইরে মাইয়া ডোকে মাইয়া হঠাৎ মাসের 5 তারিখ প্রিন্সিপাল স্যার আমাকে বলতেছে শিপন সাহেব আপনি তো আমার সাথে দেখা করেন আমি তো ভয়ে ভয়ে প্রিন্সিপাল স্যারের রুমে গেলাম প্রিন্সিপাল স্যারের রুমে যাওয়ার পর প্রিন্সিপাল স্যার আমাকে বললো কী ব্যাপার শিপন সাহেব মাসের 5 তারিখ হয়ে গেল এখনও বেতনের টাকা তুলেননি কেন এই শুনে আমি বললাম যা বাবা এত কিছুর পর বেতনও দিবেন স্যার আমাদের মতন ছেলেরা কেমন হয় কেমন হয় আমাদের মতন ছেলেরা পাবলিক বাসে উঠে 5 টাকা বাড়ার জন্য কন্ট্রাক্টরের সাথে তুমুল ঝগড়া করে মাথার চান্ডি গরম করে ফেলায় তারপর মাথার চান্ডি গরম করে বাস থেকে নাইমা গিয়া সেই মাথার চান্ডি ঠান্ডা করে 13 টাকা দামের সিগারেট ধরাইয়া তো বিদেশি বাচ্চারা খেলতে গিয়ে যদি হাতে কিংবা পায়ে ব্যথা পায় তখন তার মায়েরা দৌড়ে এসে বলে ও হেরি ডোন্ট কিরাই ইটস ওকে বেবি ইটস ওকে তারপরে আর বাঙালি বাচ্চারা খেলতে গিয়ে যদি হাতে কিংবা পায়ে ব্যথা পায় তখন তার মায়েরা দৌড়ে এসে কি বলে হতসরা তোরে কইছি খাইয়ে দাইয়ে ঘুমাইতে তুই এসে খেলতে আস তোর একদিন কি আমার একদিন সেদিন রাতে আমি আর আমার বউ খাওয়া দাওয়া শেষ করে বিছানায় শুইতে গেলাম কিছুক্ষণ পর বউ তো আমার লাথি মেরে খাট থেকে ফালাই দিছে আমি কইলাম কি গো বউ তুমি আমার লাথি মেরে ফালাইলে কেন আমি এবার কি করছি এই শুনে বউ কয় বেটা তুই কিছু করলে কি তুই লাথি মারি তো আমার বরিশালের মতলব চাচা দীর্ঘ 5 বছর পর গ্রামে আসছে গ্রামে এসে তার ছেলে বলতেছে এমনু তোর মাই কয় তোর মায়ের একটু বলা তোর মায়ের কত দিন দেহি না এই শুনে ছেলে বলতেছে আব মায় তাই পাশের বাড়ি কাকু লাগে ভাগ্যে গেছে কি কইলি তোর মায় ভাগ্যে গেছে এই কথা তুই মোরে আগে কও নাই কা আব মুই তো ভাবছিলাম তোমার একটা সার ফের আইছ ওকে থ্যাঙ্ক ইউ কোন কৃপণতা করেনি সে কিন্তু সারপ্রাইজই দিল দারুণ হয়েছে আমাদের জাজেসদের কেমন লাগলো সেটা শুনবো আমিন ভাই সবার আগে আপনি বলবেন না মানে তোমার বউ তোমাকে লাথি দিয়ে ফেলে দিল আমরা তোমাকে লাথি দেব না কারণ তুমি কাজ করতে পেরেছো বাহ এই মানে ভালো করেছো কিপ ইট আপ মনমুন আপু কেমন লাগলো আছে আছে ভিতরে জিনিস আছে কিন্তু দেখানোর জন্য তোমাকে আরো চেষ্টা করতে হবে তুষার ভাই খুব ভালো ছিল মানে সব কিছু একদম লিমিট মতনই ছিল কোনো আমার কাছে মনে হয় তো একটু নার্ভাসনেস ওঠার মধ্যে বোধহয় একটু মানে বেশি নার্ভাস ছিল না আর কি
ওইটাও লিমিটের মধ্যে ছিল। ওকে, ওর জন্য জোরে একটা হাততালি হোক। আমাদের এই তিনজন প্রতিযোগী তাদের প্রথম পারফরমেন্স দিয়েই আমাদের হৃদয়ে জায়গা করে নিয়েছে, একটা জোরে করতালি হোক। এবার ডাকবো একজনকে যে কিনা হাসো সিজন থ্রিতে হাসিয়ে মানুষের মনে জায়গা করে নিয়েছে, আর তার নামের মধ্যে ওই বিষয়টা আছে। আসছে হাসো সিজন থ্রির পারফর্মার মাহমুদুল হাসান। জাজেস, সালামু আলাইকুম রনি ভাই। হ্যাঁ মেন্টরস, জবেন সেদিন আমগো চিতই কাকা পার্কে বসে হাসতে হাসতে গড়াগড়ি খাইতেছে। আমি জিজ্ঞেস করলাম, কাকু এভাবে হাসতেছো কেন? কইস না, এই মেয়েটা এই ছেলেটাকে বলতেছে জীবনে তোমার ভালোবাসা ছাড়া আর কিচ্ছু চাই না, আগে বিয়েটা করুক। সেই চিতই কাকা পার্কে বসে এক থাপড় দিমু, এক থাপড় দিমু। এই আমি যেটা কইছি, এক চুল ব্যতিক্রম হলে কিন্তু খবর আছে। আমি বললাম, কাকু তুমি পার্কে বসে এভাবে কথা বলতেছো কেন? তুমি কি পাগল টাগল হয়ে গেল নাকি? পারে না, ডাক্তারে বলছে মনের কথা সবসময় খুলে বলতে। যেই কথা বাসায় গিয়া বললে ভূমিকম্প শুরু হয়ে যাবে, সেটা তো পার্কেই বলতে হবে, তাই না? বাহ, খুব ভালো। সেই চিতই কাকা সেদিন দেখি কোমরে হাত দিয়ে এইভাবে হাঁটতেছে। আমি কাকু তুমি কোমরে হাত দিয়ে এইভাবে হাঁটতেছো কেন? আর কইস না, তোর চাষি কইছে সুখ দুঃখ হাসি কান্না সব কিছু শেয়ার করে নিতে, এখন সে প্রেগনেন্ট, আমার তো এইভাবেই হাঁটতে হইব। আমি বললাম চাচু কয়েকদিন পরে যে ডেলিভারি, তখন কি করবা? কই তখন আর কি করবো, যেই হাসপাতালে ডেলিভারি হবে পাশে একটা রুম ভাড়া করা, সেখানে কাঁচা ছোলা ডিম আর বেশি করে বিসি কলা খায়া আমিও সারাদিন চিনলাম। সেই চিতই কাকা রুমে বৈশা নানান ধরনের শব্দ করতেছে, আমি তো ভয় পেয়ে গেলাম। যায় দিকে চাচা একটা মোবাইল হাতে নিয়া, কাকু তুমি কার সাথে কথা কও? কার কইছে নতুন একটা মোবাইল কিনছি, যেই ভয়েস লক দিমু সাথে সাথে কুত্তার এক কুত্তার বাচ্চা ডাকতেছিল, এখন লক হয়ে গেছে খোলার চেষ্টা করতেছে। এক মুরগি এক মুরগির পিছনে এক মুরগ দৌড়াচ্ছে 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 দৌড়াচ্ছে, কিছুক্ষণ পর মুরগিটা থেমে গেল, মুরগটা মুরগিটাকে ধরলো, ধরে তার মাথার উপর ঠুকুর দিয়ে বললো, এতক্ষণ ধরে লিখে। মুরগিটা বললো, এহ একটা ভালো প্লেসের দরকার আছে না, বোঝেন না? একদল গুড়াকৃমি পেটের মধ্যে খাবার না পায়া সিদ্ধান্ত নিল, চল আজকে মেন গেটে আক্রমণ করবো। সৈন্য সামন্ত নিয়া মেন গেটে যায়া সেনাপতি গুড়াকৃমি বলল, আক্রমণ! কিছুক্ষণ পর একটা সৈনিক গৃহ গুড়াকৃমি আইসা বলল, উস্তাদ বাড়ি থেকে আক্রমণ আসতেছে, অসুবিধা নাই তোর আক্রমণ চালায় যা, এটা আমগো আক্রমণের জায়গা, মানুষের আক্রমণের জায়গা না। ওই দিন রনি ভাই আর শাওন ভাইয়ের মধ্যে গোপন কথা হইতেছিল। জাজেস আমি জানতাম, গোপন কথা ছিল, আমি আবার শুনে ফেললাম। রনি ভাই বলল শাওন ভাইকে, কি ব্যাপার, কয়েকদিন আগে তো বিয়ে হয়েছে, ভালোবাসা তো ঠিকই চলতেছে, ঝগড়া হয় না? হ্যাঁ ঝগড়া হয় মানে বিরাট ঝগড়া হয়। তো মীমাংসা হয় কেমনে? কয় মীমাংসা হয় সেই রোমান্টিকভাবে, প্রথমে সে আসে, এসে হাঁটু গেড়ে বসে, বসে বলে আসো কাছে আসো, আমি আবার খাটের নিচ থেকে হামাগুড়ি দিয়ে বেরোয় বলি আর মারব না তো। আমগো শাহজাদা ভাই আর মিরু ভাই দুইজনে মিললে একটা ছোট গাড়ি দিয়ে যাচ্ছিল, তো শাহজাদা লম্বা মানুষ, তার পাটা সামনের সিটের সাথে আটকে আসিল। আমগো মিরু ভাই ছোট মানুষ, সে স্বাভাবিকভাবে বসছে, কিন্তু মিরু ভাইয়ের চরম প্রাকৃতিক ডাক দিছে, সে তো ঘামতেছে। শাহজাদা ভাই বলতেছে, কই ভাই এরকম ছোট গাড়িতে কি বসে থাকা যায়? মিরু ভাই বলতেছে, কই ঠিকই কইছেন ভাই, এইভাবে বসে থাকলে খুবই কষ্ট, আর কতক্ষণ থাকা যায়? কিছুক্ষণ পর গাড়ি যাইতে যাইতে একটা জোর একটা ধাক্কা খাইলো। শাহজাদা ভাই বললো, ওমা গোমা গোমা ঘুমে গেলাম গো। এদিকে মিরু ভাই বলতেছে, ঠিকই কইছেন ভাই, এইভাবে কি আর বসে থাকা যায়, আমি আর নাই গেলাম।
বলে না ঠান্ডা মাথার খুনি, মানে ও একেবারে ঠান্ডা মাথার পারফর্মার। অনেক চিল্লাচিল্লি নাই, হাউকাউ নাই, একেবারে গুছিয়ে বুঝিয়ে শুনিয়ে কিভাবে আনন্দ দিতে হয় সেটা ওর কাছ থেকে শিখে। কেমন লাগলো আমিন ভাই, সবার আগে বলুন। অনেক সুন্দর, ফিল প্রাউড যে ও আমাদেরই, মানে এই মঞ্চেরই সন্তান, মঞ্চেরই। খুব ভালো ভালো জোক বললে, তাই না? খুব ভালো লেগেছে, ধন্যবাদ। তুষার ভাই ইন্টেলেকচুয়াল, আর তোমার গ্রামের বাড়ি কোথায়? শেরপুরে। শেরপুরের একটা টোন আছে, ওটা আরো 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 মানে ইন্টারেস্টিং হয়েছে বিষয়টার সাথে, খুব ভালো। বাবা, ওই যে আমার ওটা ভালোই লেগেছে, ওই যে মুরগি দৌড়াচ্ছিল, তারপর কি হলো? কি মুরগি দৌড়াচ্ছিল, মোরগ দৌড়াচ্ছিল, মুরগি দৌড়াচ্ছিল, তারপর মোরগটা থেমে গেল, তা মোরগটা মুরগিকে ধরলো, তারপর বললো এতক্ষণ ধরাই লিখেন। একটা মুরগি যখন দৌড়ায় পিছন পিছন মোরগ দৌড়ায়, মুরগি দৌড়ায় পিছন পিছন মোরগ দৌড়ায়, তো এই মুরগি দৌড়াতে দৌড়াতে কি বলে? ওর ইচ্ছাই যেন পূর্ণ হয়। ওকে, বসে মারো, দেখা হবে। তিনজন প্রতিযোগী এবং একজন গেস্ট পারফর্মার, চারজনের পারফরমেন্স আমরা দেখে নিয়েছি। এবার আসছি আমাদের সর্বশেষ প্রতিযোগী যশোর থেকে, রাকিবুল ইসলাম। সালামু আলাইকুম জাজেস, সালামু আলাইকুম রানি ভাই, মেন্টর, রাবার ব্যান্ড। আমার আব্বার তো বাচ্চাই হয় না, কোন ডাক্তার কবিরাজ কিছু করতে পারলো না। এরপরে আব্বা চিন্তা করলো নিজে কিছু করব, যেই চিন্তা সেই কাজ, আব্বাই বিয়া করলো। আমাদের ছয় ভাইয়ের তো খুব দেমাগ, ছোটবেলায় আমাদের বয়স যখন মাত্র একদিন, ফুবু আইসে আমাদের সাথে দেখা করতে, ফুবু আইসে আমাদের কয় উলি বাবলি কি খবর আমার বাবুদের, এত দেমাগের দেমাগ ছয়টার একটাও কথা কই নাই। শুধু যে দেমাগ তা না, আমরা ছয় ভাই ছিলাম চরম অলস, এই জন্য পুরো এক বছর বয়স পর্যন্ত প্যান্টেই প্রস্তাব করতাম। আমার আব্বার তো খুব ইচ্ছা আমরা বড় হয়ে বড় বড় কিছু হব, আপনাদের দোয়ায়। আমার এক ভাই উকিল, এক ভাই জজ, এক ভাই সিআইডি, এক ভাই ব্যারিস্টার, এক ভাই সচিব, আর একটা ডাক্তার, ওগুলো আমাদের নাম। তাই বলো, ছোটবেলায় স্কুলে স্যার আমাদের ক্লাসে জিজ্ঞাসা করতেছে, ওই কাদের কাদের বাসায় টয়লেট বানাইছে, সব পুলাপান হাত উঁচু করছে, আমরা ছয় জনের একজনও হাত উঁচু করি নাই। এই দেখা স্যার কয়, ওই তোদের বাসায় টয়লেট বানায়নি? না স্যার, আমাদের বাসায় চার রুটি বানাইছে। ছোটবেলায় আমি গেছি ডেন্টিস্টের কাছে, ডক্টর অ্যাঙ্কেল, ডক্টর অ্যাঙ্কেল, আপনি বিনা ব্যথায় দাঁত বের করতে পারেন? না বাবা, বিনা ব্যথায় তো পারি না, একটু তো ব্যথা হয়। আমি পারি, আচ্ছা দেখাও। হ্যাঁ, আমাদের ছয় ভাইয়ের মধ্যে খুব মিল, আব্বা একটা আনারস আনতো আমরা ছয় জনে ভাগ করে খাইতাম, একটা আপেল আনতো আমরা ছয় জনে ভাগ করে খাইতাম, বড় ভাই বিয়া করছে আপনারা তো ভাবছেন তা না, ভাবির বকাটা বড় ভাই একাই খায়। আমরা আইনের উপর খুব শ্রদ্ধাশীল, বড় ভাবি কইল হানিমুনে যাব, তাও আবার বিদেশে, কিন্তু বড় ভাই তো পাসপোর্ট নাই। এই শুইনা আব্বা কইল এক কাজ করো, বড়টার তো পাসপোর্ট নাই, পাসপোর্ট ছাড়া বিদেশে গেলে তো আইনের অমান্য করা হবে, আপাতত মেজরটার সাথে চলে যাও। আমার বড় ভাই তো খুব লজ্জাশীল, লজ্জায় শ্বশুর বাড়ির কারোর সাথে কথা কয় না। আব্বা সেদিন ডাইকা কইল, ওই শ্বশুর বাড়ি গিয়া বন্ধুদের মতো স্টাইল নিয়ে সবার সাথে কথা কবি, বুঝছিস? আব্বা, বড় ভাই গেছে শ্বশুর বাড়ি, যাই আয় শ্বশুরের সাথে দেখা, শ্বশুর রে দেখাই বড় ভাই কয়, ইয়ো ব্রো হোয়াটসঅ্যাপ বিয়া করছো? সেদিন আমার শ্বশুর আমারে কয়, শোনো বাবা, মানুষের বাইরের সৌন্দর্য কিচ্ছু না, আসল সৌন্দর্যটা হচ্ছে মানুষের ভিতরের সৌন্দর্য। হব্বা, ঠিকই কইছেন, এই জন্য আমি দামি ব্র্যান্ডের আন্ডার প্যান্ট পরি।
আপনাদের দোয়ায় আমার পরিবার খুব সুখে আছে। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন আমার পরিবারটারে আরো সুখে রাখতে পারি। ধন্যবাদ। আপনারা যেটা খুঁজছিলেন হচ্ছে ওই সেইটা। কেমন লাগলো আমিন ভাই? সত্যি ওকেই খুঁজছিলাম অনেকক্ষণ ধরে, একদম জেনুইন স্ট্যান্ডার্ড কমেডিয়ান। একবারের গল্প নিয়েই থেকে গেল আজকে, শুরু থেকে শেষ পর্যন্ত বাড়ির গল্পই। খুব ভালো যে একটা সাবজেক্টের মধ্যেই থেকেছো, জি, খুচরো ব্যাপারটায় যাওনি। খুব সুন্দর পরিবেশনা, অনেক সুন্দর ছিল, তোমার মিষ্টি মিষ্টি হাসিটাও ভালো লাগছিল, হাসতে হাসতে মজার মজার ছাড়ছিলে, খুব সুন্দর, দারুণ। মানে ও তো ছেলে মানুষ, ও নিজের বাড়ির গল্প করলো, কিন্তু মেয়েরা হলে কিন্তু অন্যের বাড়ির গল্পই বেশি করে। তুষার ভাই কেমন লাগলো? খুব ভালো, ভেরি স্মার্ট পারফরমেন্স, নিঃসন্দেহে খুবই ভালো পারফরমেন্স ছিল তোমার। এবং ওই যে আমি এর আগে একজনকে বলছিলাম যে নিজে এনজয় করছিল এবং আমাদেরকে এনজয় করাচ্ছিল, তোমার ক্ষেত্রে তাই হয়েছে, খুব ভালো ছিল। বাহ বাহ, দারুণ। জাজেসরা যা বললো সেটা মাথায় নিয়ে পরের দিন এসে ফাটিয়ে দিতে হবে। ওকে, ওকে, প্রতিযোগীদের সবার পারফরমেন্স শেষ, এবার দেখব একজন গেস্ট পারফর্মারের পারফরমেন্স। সে হাসো সিজন থ্রির, নাম তার আবির শাওন। দশটা ছেলে আর একটা মেয়ে একসাথে লিফটে উঠলো, একটু পরে মেয়েটা বলতেছে আমি অনেকক্ষণ ধরে লক্ষ্য করতেছি আপনি কিন্তু আমাকে টাচ করছেন। তুষার ভাই বিশ্বাস করবেন না, দশটা ছেলে একসাথে উত্তর দিল কই না তো। আমার বাড়ির দারোয়ান মোবারক, ডাক দিলাম মোবারক এদিকে আসো, মোবারক আসলো। মোবারক আমার এই বাড়ির ঝামেলার ভালো লাগে না, ভাড়াটিয়ারা ভাড়া দেয় না ঠিক মতো, তার ভিতর ব্যাচেলার উঠেছি গত মাসে, নাচানাচি করে সারাদিন, গ্যাস বিল, বিদ্যুৎ বিল, পানি বিল, এই ঝামেলা আমার আর সহ্য হয় না, বলো তো কি করি। মোবারক কি উত্তর দিছে জানেন? কি 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 ভাইজান, আপনার এই কষ্ট আমারও সহ্য হয় না, আপনি এক কাজ করেন, আপনার বাড়ি ঘরে আমার নামে লিখে দেওয়া কোথাও চলে যান। তো আমাদের রাবার ব্যান্ডের রাসেল ভাই সবাই চিনে, তো রাসেল ভাই একদিন আলাদিনের প্রদীপ পাইছে, তো প্রদীপে ঘষা দিছে জিন বের হয় না, দ্বিতীয়বার আবার ঘষা দিছে জিন বের হয় না, তৃতীয়বার আবার ঘষা দিছে জিন বের হয় না, চতুর্থবার যখন প্রদীপে ঘষা দিল প্রদীপের ভিতর থেকে জিন প্যান্ট ঠিক করতে করতে বেরিয়ে এসেছে। আরে বাথরুমে গেছিলাম কিছু কো, তো অনেকদিন আগের ঘটনা, আমার একটা ফোড়া হয়েছিল এখানে, বসন্ত ফোড়া, তো ডাক্তারের কাছে গেলাম, ডাক্তার এখানে একটা ফোড়া হয়েছে, চলাফেরায় খুবই অসুবিধা। তো ডাক্তার ভালো করে দেখলো, সমস্যা নাই ফোড়াটা ফাটাই দেবো আর কিছু ওষুধ লাগাবো, এই কিছুদিনের মধ্যে ঠিক হয়ে যাবে। ডাক্তার কত কি লাগতে পারে? এই ধরেন 1,75,000। ইয়ে বাপরে, কি হলো? ফেটে গেছে। তো আমরা শামুক সবাই চিনি, বর্ষাকালে শামুক পাওয়া যায়, খুব আস্তে আস্তে হাঁটে। তো একটা শামুক আস্তে আস্তে হাঁটতে হাঁটতে একটা বাড়িতে গিয়ে ঠক ঠক আওয়াজ করতেছে, তো বাড়িওয়ালা দরজা খুললো, দরজা খুলে দেখে শামুক, তো শামুকটা ছুঁড়ে ফেলে দিল। 2 বছর পরে আবার দরজায় ঠক ঠক ঠক, বাড়িওয়ালা দরজা খুলো, দেখে শামুক, শামুকটা বাড়িওয়ালাকে দেখে বলতেছে আপনি আমার সাথে এমন করলেন কে? তো শুক্রবার দিন আমার বউ আমার কাছে আসছে, বলতেছে শোনো 3 দিনের জন্য বাবার বাড়ি যাবো, তোমার অসুবিধা নাই তো? আমি বললাম সেই সৌভাগ্য আমার আছে। এরপর শনিবার গেল, বউরে দেখলাম না, রবিবার গেল, বউরে দেখলাম না, সোমবার গেল, বউরে দেখলাম না, মঙ্গলবার দিন মানে চতুর্থ দিন আমার চোখের ফোলাটা একটু একটু কমলো, তারপরে গিয়ে বউরে দেখলাম। ফাটিয়ে দিয়েছে ও ফোরানা, এই স্টেজটাকে একবারে ফাটিয়ে দিয়েছে, জমিয়ে দিয়েছে, ওর জন্য জোরে একটা করতালি হোক। দেখলাম তো অনেক হাসলেন আমির ভাই, একটু বলেন যে কেমন লাগলো? মানে ও জোকস কিন্তু অনেকগুলো বলেছে, অনেক অনেক অনেক, তারপরে মনে হচ্ছে যেন এই শুরু হলেই শেষ হয়ে গেল,
মানে মুগ্ধ হয়ে শুনছিলাম, মুগ্ধ হয়ে উপভোগ করছিলাম। সত্যি অসাধারণ, অসাধারণ। মনমুনাপু, সব ভালো জোক কিন্তু খারাপ, তাই না? ওই আর কি একটু। খুব সুন্দর, খুব ভালো। এবং তোমার প্রেজেন্টেশনের মধ্যে একটা দুষ্টু মিষ্টি একটা কি যেন ছিল, এবং মনে হচ্ছিল ন্যাচারাল এসে বলছে আমাদেরকে। কিছু ছেলে আছে না যে না ও তো কথাই বলতে জানে না, চুপচাপ লাজুক ছেলে আসে, কিন্তু একটা যখন বলে তখন বলে তো ভেরি ক্যাজুয়ালি। খুব সুন্দর ছিল, মানে এত এনজয় করলাম আমরা, খুবই ভালো ছিল, খুব ভালো ছিল। ওকে, থাক, দায়িত্ব নিজের হাতে নেওয়া ছেলে, যাও। ওকে, চারজন প্রতিযোগীকে এবার এখানে আসতে বলছি, চলে এসো তোমরা, তোমাদের ফলাফল জানতে। এই চারজন পারফর্মারের পারফরমেন্স দেখে আমরা হাসিতে গড়াগড়ি খাচ্ছিলাম, এবং বিচারকরা না জানি হিমশিম খাচ্ছে কিনা আমি জানি না। আজকের ফলাফলটা জানতে চাই। সবাই ভালো করেছে, তার মধ্যে একজন একটু বেশি ভালো করেছে, আর ও হচ্ছে রাকিব। এটা নিয়ে যা খুশি রেঁধে খাও, হাসতে হাসতে আজকের মতো বাড়ি যাও। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের মার্সেল প্রেজেন্টস হাসো সিজন 5 পার্ট 1 মার্সেল ইনভার্টার রেফ্রিজারেটর। দেখা হবে আগামী পর্বে।